অনেক খাওয়া দাওয়া শপিং সবকিছু তো হলো, এবার কিন্তু বাঙালি সবাই দুর্গাপূজার মোডে ঢুকে গেছে, তাই তো? একদমই। আর সেই মোডটা অন করতে হলে সবার আগে যেখানে আসতে হয় সেই জায়গাটার নাম হচ্ছে কুমারটুলি। মা আসছে শরতের আকাশ থেকে প্যান্ডেলের আশপাশ, সাজো সাজো রব সর্বোচ্চ। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠস্বর শোনার জন্য রেডি আমরা। তবে সবার আগে বাঙালি যেখানে একবার হলেও পা ফেলবে সেই জায়গার নাম কুমারটুলি। চলো এবার আমরা কুমারটুলির যে দড়ি, বিখ্যাত দড়ি যেখানে ঠাকুর তৈরি হচ্ছে, সেই দড়ির ভেতরে আমরা যাবো। কুমারটুলিতে কিন্তু শুধুমাত্র যে ঠাকুর তৈরি হচ্ছে তা নয়, ঠাকুরের সাথে ঠাকুরের অঙ্গসজ্জায় যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হয় সেগুলোও কিন্তু যে কুমারটুলির মেইন দড়ি সেখানে কিন্তু দড়িতে ঢোকার মুখেই তোমরা পাবে। এবং আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে পেছনে কিন্তু সোলার দুর্গা তৈরি হয়েছে, এবং যে সোলার কাজকর্ম মানে অঙ্গসজ্জা বা যে অঙ্গসজ্জায় যে সোলা ব্যবহৃত হয় মা দুর্গার, সেগুলোর দোকানও কিন্তু এখানে রয়েছে। কুমারটুলি থেকে ঢুকে তোমরা প্রথমে যে একদম সোজা গঙ্গার ঘাটের দিকে যখন এগোবো, সেই গঙ্গার ঘাটে এগোনোর পাশে একটা গলি থাকে, আমরা এখন সেই গলিটা যাবো, সেই গলিটা এক্সপ্লোর করবো, যে দেখবো যে সেখানে কিরম কিরম দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, কিভাবে মূর্তি তৈরি হচ্ছে, কতটা কাজ এগিয়েছে সেটা এখন দেখবো। প্রতিমা তৈরির কাজ কিন্তু থেমে নেই, বৃষ্টি হোক কিংবা রোদ, কুমারটুলির মৃৎশিল্পীরা চরম ব্যস্ত নিজের হাতের ছোঁয়ায় প্রতিমাকে সাজিয়ে তুলছে। এই দেখো এখন জোর কদমে চলছে প্রস্তুতি, পুরো এখানে ছোট ছোট মা দুর্গা রয়েছে, যেগুলো এক চালার দুর্গা হয়, তাই তো? এক চালার দুর্গা এখানে রয়েছে, তৈরি হচ্ছে। ক্লাবের কর্মকর্তা এসে কিন্তু বায়না দিয়ে গেছেন, এবং তারা কিন্তু এখানে এসে প্রত্যেকে বায়না দিয়ে গেছেন, এবং সেরকম অনুযায়ী কিন্তু ঠাকুর তৈরি করা চলছে, এবং সব জায়গায় প্রায় ঠাকুর তৈরি করছে শেষের মুখে। এবং আমার পেছনে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা কিন্তু টালিগঞ্জেরই একটা ক্লাবের, তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাবে কিন্তু ঠাকুর তৈরি করা এখানে প্রায় শেষের মুখে। তবে এখন যেটা দেখা যায় যে যত বড় বড় ক্লাব রয়েছে, সূর্য সংঘ, চেতলা অগ্রণী বা টালা বারোয়ারি যেসব ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবের ঠাকুরগুলো কিন্তু সেখানেই তৈরি হয়, অর্থাৎ যে পুজো সেই পুজোর মধ্যেই কিন্তু ঠাকুর তৈরি হয়। কিন্তু এখনও অনেক জায়গা রয়েছে যেগুলোতে সাবেকিয়ানা বজায় রেখে ঠাকুর তৈরি হয়, সেগুলো কিন্তু এখানেই কুমারটুলিতে তৈরি হয় এবং এনারা করেন, এবং তারপরেই কিন্তু দুর্গাপুজোর সেই আমেজ চলে আসে, এবং সেই আবহাওয়া কিন্তু একেবারে চলে এসছে। তো আমরা এখন যেখানে রয়েছি সেখানে শুধুমাত্র টালিগঞ্জ নয়, সব জায়গারই ঠাকুর তৈরি চলছে, বাড়ির থেকেই তৈরি করা চলছে, তো সেটাই এখন আমরা। এই দেখো এখানের প্রতিমাগুলো কিন্তু পুরো একেবারে সাজসজ্জায় সজ্জিত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর মানে তৈরি হচ্ছে, তাই না বলো? লক্ষ্মী পূজো বা লক্ষ্মী পূজো, তার মধ্যে এখানে লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে। তো কুমারটুলি ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে মানে একজন স্টুডিওতে ঢুকে গেছি, যার স্টুডিওতে এসে তার নাম মালা পাল, সেটা কথা বলে দেবো। মালা দি, এই বছর কিরকম প্রতিমা বিক্রি হচ্ছে? তো আমরা কথা বললাম, দেখলাম সেটা হচ্ছে যে এবছর কিন্তু দুর্গাপুজোর জন্য একেবারে তৈরি কুমারটুলি, এবং এই স্টুডিওটা দেখলেই বোঝা যাচ্ছে যে চারিপাশে ছোট দুর্গা রয়েছে এবং বড় দুর্গা ঠাকুর রয়েছে, এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে সেই প্রস্তুতি কিন্তু চলছে, একেবারে তুঙ্গে ব্যস্ততা। ভেতরটা কি তোমরা দেখতে পাচ্ছ একবার, গলির ভেতরটা এত ভিড় হয়ে আছে, এত ভিড় হয়ে আছে, ওই সামনে কোনো কথাই বলা যাচ্ছে না, তাই আমরা জাস্ট ভিজুয়াল নিয়ে চলে এসেছি। এখন আমরা এই দিকে যাচ্ছি, মানে গলির বাইরের দিকে, মানে যেখানে ছোট দুর্গার গলি বলা হয় যেটাকে, ওই দিকটা এখন যাচ্ছে, ওই দিকটাতে তোমাদের দেখাচ্ছি কেমন। Thank you.
বিষয়টা হচ্ছে উত্তর কলকাতার গলি মানে একটা নস্টালজিয়া। তো এই মুহূর্তে আমরা কুমোরটুলির একটা গলিতে রয়েছি, যে গলিটার নাম হচ্ছে মধু পাল লেক। তো যেহেতু দুর্গাপুজো কাছে এসে গেছে, একটু রমরমা চলছে, তো সেই মানে ফটোশ্যুট চলছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি আর কুমোরটুলি। চল যাওয়া যাক। সব ফটো তোলা চলছে, জাস্ট এই ওয়ার্ল্ডটার জন্য সবাই এখানে ফটো তুলছে। আমরা এখনো সুযোগই পাচ্ছি না, একবারও চান্স পাচ্ছি না ছবি তোলার, তাই না? এখন আমরা কুমোরটুলির যে গঙ্গার ঘাট সেই দিকে যাচ্ছি। আমাদের ওদিকে প্রতিমা দেখা বা গড়া যা হচ্ছিল সব তো তোমরা দেখেই নিয়েছো। এবার গঙ্গার ঘাটে এখানে আসতে না আসতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো যেন মেলা বসে গেছে ফটোশ্যুটের, ওদিকে পুরো ফটোশ্যুটের মেলা হয়ে গেছে, তাই না বলো? একদমই। এবং যেটা হচ্ছে যে মানে ফটো ডেস্টিনেশন, মানে ফটো তোলার যে ডেস্টিনেশন সেটা তো কুমোরটুলি, সেটা তো তোমরা জানো সবাই আসে। আমরাও আজকে মোটামুটি সেজে গুজে এসেছি, তো ছবি টবি তোলা আমাদেরও চলছে। কিন্তু এই জায়গাটা মানে তোমরাও জানো যে এখানে আসলে কিন্তু একেবারে ছবি তোলায় মেলা বসে যায় এবং সবাই একেবারে আলাদাই সেজে গুজে এসেছে, মনে হচ্ছে মানে পুজো শুরু হয়ে গেছে এখানে আসলে, সেটাই মনে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তবে সব মিলিয়ে ভাইবসটা কিন্তু একেবারে অসাধারণ ভাইবস, মানে এই দুপুর রোদেও কিন্তু কোনো ছবি তোলায় মানে বিরতি নেই, পাঠিয়ে ছবি তোলা চলছে। তো তোমরাও এসো, তোমরা মানে দেরি কেন, চলে এসো কুমোরটুলি আর ছবি টবি তোলো। আর পুজো তো আর বেশি দিন বাকি নেই, পুজো শুরুই হয়ে গেছে বলা চলে, এখন তো পুজো অনেকটা আগেই শুরু হয়ে যায়। তো যাই হোক, আপাতত গঙ্গার ঘাটে আমাদের বসবো, তারপরে এখন আমরা কুমোরটুলির যে গলিটা থেকে বেরিয়ে যাচ্ছি একেবারে মেন রোডের কাছে চলে এসেছি, দেখতেই পারো, কারণ আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট, তাই না? কুমোরটুলিতে যেরকম সবাই আসে আর কি, মানে একটা কুমোরটুলি মানে পুজোর আসার আগে কুমোরটুলি একবার আসতে হবে, এটা একটা নিয়ম। তো আমরাও সেই নিয়মটা পালন করলাম। মানে আজকের ব্লগে কিন্তু একেবারে কোনোভাবেই খাওয়া দাওয়া বা কোনো জায়গায় ঘোরা ওরকম করো না, আমরা জাস্ট আজকের আজকেরটা এই কারণেই করলাম যে কুমোরটুলি একদিন দেখতে যেতে হয়, ঠিক সেরকম আমাদের সাথে তোমরাও দেখবে কুমোরটুলি। আর তোমরা তো অবশ্যই অনেকেই এসে গেছো হয়তো এবং অনেকে হয়তো আসবে, অনেকে চলেও এসছো, তো এই হচ্ছে ব্যাপার। এবং সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা, এবং এটা বলে আজকের মতো এখানেই কুমোরটুলি যাত্রা শেষ করি। তো স্বাভাবিকভাবেই কুমোরটুলি দিয়েই কিন্তু বাঙালির দুর্গাপুজো স্টার্ট হয়। তো এখান থেকে আর কিছুদিন পরেই কিন্তু প্রতিটা মণ্ডপে মণ্ডপে ঠাকুর যাওয়া স্টার্ট হয়ে যাবে, ঠাকুর যাবে এখান থেকে লরিতে করে করে। এই যে পুজো পুজো আসছে, এই পুজো পুজো আসছে ভাইবটাই কিন্তু ভালো, তাই না? কারণ পুজো আসলেই কিন্তু মানে আর চার পাঁচ দিনের ব্যাপার যতই হোক না কেন, কিছুদিনের মধ্যে সেটা শেষ হয়ে যায়, একটা দুঃখের ভাব চলে আসে। এই যে আনন্দের মুহূর্তটা এটা কিন্তু থাকে না, তাই না? তো এই আনন্দটা নিয়েই কিন্তু আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এবং যদি তোমাদের কুমোরটুলি ভ্রমণের কোনো মজাদার অভিজ্ঞতা থাকে, অর্থাৎ কুমোরটুলি এসে তোমাদের কারো জুতো ছিঁড়ে গেছে বা কোনো এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাটা তোমরা সারা জীবন মনে রাখবে, মানে জুতো ছিঁড়ে গেছে তো আমি মানে এমনি বলে মানে বেসিক্যালি একটা ইয়ের জন্য, তোমাদের যদি কোনো মজাদার ভ্রমণের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানিও। এবং তোমরা এটাও জানিও যে আমাদের ব্লগ তোমাদের কীরকম লাগছে, আরও কী কী জায়গা ব্লগ করলে ভালো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো কুমোরটুলি ভ্রমণ আজকে এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। একদমই, চলো টাটা।